মা কাঁঠাল ভাঙতেছেন, এই হলো কাঁঠাল। দুপুরে আমরা এই পর্যন্ত খেয়েছিলাম, আর বাকিটা এখন তুলতেছে মায় রাতে খাওয়ার জন্য। এই পাশে একটা রয়েছে ফলো, হ্যাঁ গাছ পাকা কাঁঠাল তো দেখেন। এই যে মা হচ্ছে এখান থেকে কাঁঠাল তুলে রাখছে, এই যে সানি খাবে তাই উঠাই দিল, আর বাকিটা মা এভাবে ঢেকে দিছেন, কারণ হচ্ছে এভাবে ঢেকে রাখলে তাহলে আর নষ্ট হয় না, পরে আবার তুইলে খাওয়া যায়। এখন ছানি কাঁঠাল খাবে, ছানি খাও কাঁঠাল। এই যে ছানি কাঁঠাল খাচ্ছে, কেমন লাগে ছানি কাঁঠাল? মিষ্টি না অনেক? ছানি ওর নানু বাড়িতে এসে অনেক কাঁঠাল খাইল, আজকে দুপুরে 15 পিসের বেশি খাইছে। এখন আবার বলতেছে খাবে কাঁঠাল লিখা, তাই ওর নানু তুইলা দিল। ছানি তুমি চাপা না, শুধু গিলে ফেলা, বুঝতে পারতেছি না, চাপাই খেয়ে বুঝছো? ঠিক আছে, চাপাই খেয়ে মা মোবাইল দাও। ৮টা 21 বাজছে, গাছ পাকা কাঁঠাল তো একদম গজ হয়ে গেছে। কাঁঠাল খেলে সবসময় এইটি ভিতরে যে এরকম একটা থাকে না, এটা সবসময় খেলে খেতে হয়, না তো পেটে ব্যথা করে। অনেক সময় আমরা এটা সবাই খেয়ে ফেলি, দেখা যায় অনেক সময় পেটে ব্যথা করে, এটা সবসময় খেলে খেতে হয়, তাহলে আর পেটে ব্যথা করে না। আরো খাবা কাঁঠাল, খাবো না? ছানি একদম খেতে খেতে শুয়ে পড়ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর যাবার একটি আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।